আজকের এই ভিডিওটা শুধুমাত্র পুরুষদের জন্য, বিশেষ করে মাঝবয়সী পুরুষ যাদের বয়স 40 বা তার বেশি। তবে ভিডিওটি আপনিও দেখতে পারেন, কারণ আপনার বয়সও তো একদিন 40 হবে। আগে থেকে সতর্ক হওয়া অনেক বুদ্ধিমানের কাজ। আজকের পর্বে আমি এই র‍্যাফিলিফ D8 নিউ ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন, কি কি শারীরিক সমস্যা হলে পুরুষদেরকে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, এটি কতদিন খেতে হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এটি কোথায় পাবেন, এটির দাম কত, এটি খেলে কোন কোন খাবার খাওয়া যাবে না, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন, এটি র‍্যাপিলিফ D8 নিউ ক্যাপসুল। এটির মধ্যে যে কম্পোজিশন থাকে সেটি হল সিলোডোসিন 8mg আর ডিউটেস্টেরাইড 0.5mg। এই দুটি সমন্বয়ে ইপকা কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে র‍্যাফিলিফ D8 নিউ ক্যাপসুল। এটি এক পাতায় 10টি মেডিসিন পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 456 টাকা। সময়ের সাথে সাথে এর মূল্য বাড়তেও পারে, আবার কমতেও পারে। এই সিলোডোসিন 8mg আর ডিউটেস্টেরাইড 0.5mg, এই দুটি সংমিশ্রণে বাজারে শুধুমাত্র র‍্যাপিলিফ D8 নিউ ক্যাপসুল নয়, আরো অনেক ক্যাপসুল পাওয়া যায়, যেমন সিলোফাস্ট D8 ক্যাপসুল, সিলোটাইম D ক্যাপসুল, সিলোডাল D8 ক্যাপসুল, পোস্টাগার্ড D8 ক্যাপসুল। আমি যে মেডিসিনগুলোর নাম বললাম এগুলো সবই মার্কেটে 400 থেকে 500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তবে লাস্ট যে মেডিসিনের নাম বললাম, কি জন্য নাম, পোস্টাগার্ড D8 ক্যাপসুল, এটির দাম সবচেয়ে কম, মনে হয় 217 টাকা। তবে আপনি যদি আপনার পয়সা সেভ করতে চান, অল্প দামের মেডিসিন কিনতে চান, তাহলে আপনি পোস্টাগার্ড D8 ক্যাপসুলটি কিনতে পারেন। সেম মেডিসিন, সেম কম্পোজিশন, সেম কাজ করবে, শুধুমাত্র ব্র্যান্ড নেম আলাদা। এই পোস্টাগার্ড D8 ক্যাপসুলের ব্র্যান্ড নেম হচ্ছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল, এটিও খুব দামি একটি ব্র্যান্ড। জানি না এই মেডিসিনের দাম কেন কম, বাট যদি পয়সা সেভ করতে চান তাহলে এই মেডিসিনটি কিনতে পারেন। এই মেডিসিনটি প্রোস্টেট গ্রন্থির চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রোস্টেট গ্রন্থি পুরুষের বীর্য উৎপাদনে সাহায্য করে, বীর্য পরিবহন করে আর মূত্র নিয়ন্ত্রণে রাখে। অনেক পুরুষের বয়স বাড়ার সাথে সাথে ডাইহাইড্রো টেস্টোস্টেরন নামক হরমোন শরীরে অতিরিক্ত পরিমাণে উৎপাদন হয়, যার ফলে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যেতে পারে। প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে তখন প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব করার পরেও প্যান্টে ফোটা ফোটা প্রস্রাব পড়তে পারে, প্রস্রাব করার পর আবারও প্রস্রাবের বেগ আসতে পারে, প্রস্রাবে অনেক রকম সমস্যা হয়। যার হয় সেই একমাত্র জানেন যে তার কি সমস্যাটা হয়। এরপর যদি সঠিক চিকিৎসা না করা হয় তাহলে ধীরে ধীরে প্রস্রাবের অনেক রকম ইনফেকশন হতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, প্রস্রাবের সাথে রক্তপাতও হতে পারে। কারণ প্রোস্টেট গ্রন্থিটা আমাদের মূত্রনালীর পাশে থাকে। এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন এটি হলো অস্বাভাবিক প্রোস্টেট গ্রন্থি, মানে এটি ফুলে যাওয়া প্রোস্টেট গ্রন্থি, রেড সার্কেল করে দেখানো হয়েছে, দেখুন। আর এটা হলো নর্মাল প্রোস্টেট গ্রন্থি, এটাও রেড সার্কেল করে দেখানো হচ্ছে, দেখুন। এটা নর্মাল, আর যেটা রেড অ্যারো করে দেখানো হচ্ছে, রেড অ্যারো, এটা হচ্ছে মূত্রনালী। এই স্বাভাবিক প্রোস্টেট গ্রন্থি যখন ফুলে বা বড় হয়ে যায়, ঠিক এরকম হয়ে যায়, তখন কি হয়, ওই মূত্রনালীটা ব্লক হয়ে যায়, তখন প্রস্রাব বাইরে বেরোতে পারে না। মূত্রনালী ব্লক হয়ে গেলে কি হবে, প্রস্রাব তো বাইরে বেরোতে পারবে না, তখন প্রস্রাবটা মূত্রথলিতে থেকে যাবে, এটা হচ্ছে মূত্রথলি।
রেড সার্কেল দেখানো হচ্ছে, দেখুন বুঝতে পারবেন। এটা হলো মূত্রথলি আর এটা হলো প্রোস্টেট গ্রন্থি। এই মূত্রথলির নিচে প্রোস্টেট গ্রন্থি থাকে যেটা মূত্র নালীর পাশে থাকে। প্রোস্টেট গ্রন্থিটা যখন ফুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন মূত্রনালী পুরোপুরি ব্লক হয়ে যাচ্ছে, তখন প্রস্রাব কিভাবে বাইরে আসবে? প্রস্রাব তো মূত্রথলিতে থেকে যাবে, থাকার ফলে কি হবে? বিভিন্ন রকম ইনফেকশন হবে, মূত্রনালীতে ইনফেকশন হবে, মূত্রথলিতে ইনফেকশন হবে, কিডনির সমস্যা হবে, ক্যান্সার হয়ে যাবে, এই সমস্ত সমস্যাগুলি হতে পারে। তাই এই সমস্ত সমস্যা থেকে সমাধান পেতে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। তবে মূত্রের যদি কোনো রকম সমস্যা থাকে, যেটা বললাম, যাদের ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব করার পরেও প্যান্টে ফোটা ফোটা প্রস্রাব পড়ে, প্রস্রাব করার এক মিনিট দু মিনিট পরে আবার প্রস্রাবের বেগ আসে, যদি এরকম কোনো সমস্যা হয়, একজন ডাক্তারকে দেখিয়ে আপনি ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারেন যে আপনার প্রোস্টেট গ্রন্থি কেমন আছে, স্বাভাবিক নাকি অস্বাভাবিক। ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাম করে যদি ধরা পড়ে রোগ, তাহলে ভালো, যদি ধরা না পড়ে তাহলে আপনাকে এমআরআই করতে হবে। এমআরআই করার পরে যদি আপনার প্রোস্টেট গ্রন্থি যদি স্বাভাবিক থাকে তাহলে তো ভালো, আর যদি স্বাভাবিক না থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মতো অন্যান্য মেডিসিনের পাশাপাশি আপনাকে এই মেডিসিনটিও খেতে হবে। তবে এই মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো খাবেন, কারণ এই মেডিসিনের কিছু সাইড ইফেক্ট আছে, যেমন মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, যৌন সমস্যা, যৌন আগ্রহ পুরোপুরি কমে যেতে পারে, বীর্যের শুক্রাণুর পরিমাণ কমে যায়, অন্ডকোষ ফুলে যেতে পারে, অন্ডকোষে ব্যথা হতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে। এই জন্যই যাদের লো ব্লাড প্রেশারের সমস্যা আছে, হার্ট, কিডনি, লিভারের সমস্যা আছে, তারা এই মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর এই মেডিসিনটি খাওয়ার পর আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, বেবি নেওয়ার কোনো রকম পরিকল্পনা করতে পারবেন না, কারণ সহবাস করতে হলে আপনাকে কন্ডম ইউজ করতে হবে। আর এই মেডিসিনটি খাওয়ার পর আপনি ব্লাড বা রক্তদান করতে পারবেন না, আপনি পুরোপুরি সুস্থ হবেন, মেডিসিন খাওয়া পুরোপুরি বন্ধ করবেন, 3-4 মাস পর আপনি স্ত্রী সহবাস করতে পারবেন এবং রক্ত দিতে পারবেন, রক্ত দান করতে পারবেন, যদি প্রয়োজন হয় রক্ত দান করার দান করতে পারবেন। তবে এই মেডিসিনটা আপনি যতদিন খাবেন ততদিন স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে, এমনকি কন্ডম ইউজ করতে হবে, আর রক্ত দান করা যাবে না। আর সবচেয়ে যেটা আপনাকে মানতে হবে সেটি হলো আপনাকে অ্যালকোহল ত্যাগ করতে হবে। আপনি যদি মদ্যপান করে থাকেন, ধূমপান করে থাকেন, তাহলে সেটা ত্যাগ করুন, বিশেষ করে মদ্যপান ত্যাগ করতে হবে। আর অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, চা, কফি, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো বন্ধ করতে হবে, তাহলে অনেক আপনি ভালো থাকবেন, আপনার রোগটা দ্রুত সেরে যাবে। আর এই মেডিসিনটি আপনি রাত্রে খাবার পর 30 মিনিট পর খাবেন, রাত্রে খাওয়ার 30 মিনিট পর খাবেন, আপনি রাত্রে ভাত রুটি যেটাই খান না কেন 30 মিনিট পর এই মেডিসিনটি আপনি খাবেন। এটি আপনি অল্প জলে খাবেন, এটি ভাঙবেন না, চিবিয়ে ও চুষেও খাবেন না, জল দিয়ে গিলে খাবেন। এটি আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে, এটি একটি লং টাইম মেডিসিন, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, এই মেডিসিনটি আপনাকে খেতে হবে। আপনি খেতে খেতে হট করে বন্ধ করে দেবেন না, আপনি পুরোপুরি সুস্থ হবেন তবেই আপনি এই মেডিসিনটি বন্ধ করবেন। অযথা খেতে খেতে বন্ধ করবেন না, তাহলে অনেক সমস্যা হতে পারে, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত এই মেডিসিনটি আপনাকে খেয়ে যেতে হবে। এটি একটি লং টাইম মেডিসিন, প্রতিদিন রাত্রে ভাত বা রুটি খাওয়ার পর 30 মিনিট পর খেতে হবে। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।